بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب لا يقال السلام على الله এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে এই ভাষাটি এই বাক্যটি বলা যাবে না আসসালামু আলাল্লাহ আল্লাহর উপর সালাম বর্ষিত হোক এই কথা বলা হারাম জায়েজ নয় এই মর্মে একটি হাদিস রয়েছে হাদিসটা আলোচনা করি আর তারপরে কেন বলা যাবে না স্পষ্ট হয়ে উঠবে ফিস সহিহ সহিহ বুখারী এবং মুসলিমও রয়েছে বাহ্যিক মনে হচ্ছে যে ফিস সহিহ মানে শুধু একটা সহিহ কিতাবে রয়েছে কিন্তু হাদিসটি সহিহ বুখারীতেও রয়েছে এবং সহিহ মুসলিমও রয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন কুন্না ইযা কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে থাকতাম সালাতে ফিস সালাতে নামাজ অবস্থায় এবং সালাতে যখন আমরা তাশাহুদে বসতাম তাশাহুদের বৈঠকে কুলনা তখন বলতাম আসসালামু আলাল্লাহ প্রথম প্রথম যতদিন আত্মা হায়াত নাজিল হয়নি শিখানো হয়নি হ্যাঁ ততদিন পর্যন্ত তারা কি বলতেন নিজের খেয়াল করে আসসালামু আলাল্লাহি আসসালামিন ইবাদিহি আসসালামু আলা ফুলানিন আসসালামু আলা ফুলানিন এইভাবে এক একটা করে নাম আল্লাহর উপর সালাম বর্ষিত হোক আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহর রাসূলের উপর সালাম বর্ষিত হোক আসসালামু আলা আবু বকর আল আবি বকরিন ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী এরকম করে নাম ধরে ধরে অমুকর সালাম হোক তাশাহুদের বৈঠকে সালাম ফিরার পূর্বে এইরকম করতেন সাহাবাই কেরামরা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন আর আব্দুল্লাহ মাসউদ খুব পুরাতন সাহাবী মক্কায় তিনি ইসলাম গ্রহণ করেছেন মাত্র যখন কয়েকজন ইসলাম গ্রহণ করেছেন দুর্বলদের মধ্যেকার একজন ছিলেন আর খুব খাটো মানুষ ছিলেন ওজনে হালকা ছিলেন কিন্তু ইমানের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি তার প্রশংসা করেছেন যে ইমানের পাল্লায় আর আমলের পাল্লায় আব্দুল্লাহ মাসউদ অনেক ভারী আল্লাহ পাকের কাছে ফাকাল নবী সাল্লাল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাকুলু আসসালামু আলাল্লাহ দেখো তোমরা আল্লাহর উপর সালাম বর্ষিত হোক হ্যাঁ আল্লাহর উপর শান্তির ধারা বর্ষিত এ কথা বলিও না নিষেধ কেন ফাইনাল্লাহু আসসালাম কারণ আল্লাহই তো শান্তির মালিক আল্লাহই তো হচ্ছেন আসসালাম আল্লাহই হচ্ছেন শান্তির আধার আল্লাহ হচ্ছেন আল্লাহর নাম শান্তি আল্লাহর গুণ হচ্ছে শান্তি আর শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে শান্তির মালিক শান্তির অধিপতি শান্তি দাতা তাহলে আবার বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন আল গানী হ্যাঁ ত্রুটি মুক্ত অভাব মুক্ত কোন ত্রুটি নেই অভাব নেই কোনো প্রয়োজন নেই তিনি দেন হ্যাঁ তার কাছে দোয়া করা হয় তার জন্য দোয়া করা লাগে না হ্যাঁ তার কাছে শান্তি কামনা করা হয় তার জন্য শান্তি কামনা করা লাগে না বুঝলেন কথাটা তার কাছে দোয়া করতে হবে তার জন্য দোয়া করা লাগবে না কার কাছে দোয়া করবেন আপনি এখানে মনে পড়ে গেল এক বিদাতির কথা উর্দু ভাষী হ্যাঁ সে বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জানাজা কে পড়েছে আল্লাহ পড়েছে চেনেন ওই বিদাতিকে কি নাম তারিক জামিল বিদাতি নাকি জানি তবলিগ আমাকে তোকে বেরুলবি লাগে ওর কথা শুনে বুঝলি এত একেবারে জঘন্য তবলিগি তো আমি তো শুনিনি তো যে একেবারে বেরুলবি পর্যায়ের তবলিগি তো সে বলছে আল্লাহ জানাজ পড়ছে আউযু বিল্লাহ ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি আল্লাহ পাকের যথাযোগ্য মর্যাদা মোটেই দিল না এই বিদাত পন্থীরা শিরিক পন্থীরা আল্লাহর এটা কদর হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন
তার মখলুক, তার বান্দা আব্দুহ ওয়া রাসূলু, তার গোলাম, তার দাস, তার বান্দা মোহাম্মদুর রাসূলুল্লাহ জানাজা পড়ছেন। আচ্ছা, জানাজাতে পড়া হয় কি? জানাজার দোয়া আল্লাহ মাগফিরলি হাইয়েনা ওয়া মাইয়্যাতিনা। তো বলেন তো আল্লাহ বলছেন, তাহলে যে আল্লাহ আল্লাহ বলছেন যে আল্লাহ, হ্যাঁ, তুমি আমাদের জীবিতকে মাফ করো, মৃতকে মাফ করো, হ্যাঁ, মোহাম্মদকে মাফ করো। আল্লাহ আল্লাহর কাছে চাইছেন, তাই না? তাহলে আল্লাহ আল্লাহর কাছে চাইছেন, কত বড় গোমরাহ। আর গোমরার পাশে কারো বসে থাকা সহি আকিদার লোকের, এটা মারাত্মক বিপজ্জনক, এটা বড় ফিতনার কারণ। গোমরার পাশে একজন গোমরাহকে আমি পাশে বসিয়ে রাখবো আর আমার সাথে ছবি উঠবে, এটা দাওয়াতে ইসলামের বড়ই ক্ষতিকর জিনিস। লোকেরা ধোকা খেয়ে যাবে যে যখন সহি আকিদার মানুষ মতিউর রহমানের পাশে বসে আছে, তখন ইয়েও মনে হয় কিছু ইসলামের খেদমত করে, ইসলাম ধ্বংস করে, ইসলাম ধ্বংস করে, ইসলামী আকিদা ধ্বংস করে। আর মূর্খ সমাজ তো বুঝে যাবে যে ইসলামের খেদমত করে এরা। এই জন্য বিদাতিদের সংসর্গ, বিদাতিদের সাথে উঠা বসা সালাফে সালেহীন কঠোরভাবে হারাম বলেছেন, নিষিদ্ধ। আর এই বিষয়ের উপর আলোচনা, আমার এই অবস্থাটা দেখার পরে ইচ্ছা হয়েছে আলোচনা করা জরুরি যে বিদাতিদের সাথে আমাদের উঠা বসা করা কি জায়েজ? কখনো জায়েজ নয়। একমাত্র দাওয়াতের ক্ষেত্র ছাড়া, যে দাওয়াত দিব তাকে ব্যাস, কিন্তু আমি তাকে নিয়ে বসি খাবো আর তাকে আমি তার সাথে আমি আমোদ ফুর্তি করবো, তার সাথে আমি কথা বলবো, তার সাথে আমি ছবি তুলবো, এটা আমার জন্য জায়েজ নয়, কোনো একজন আলেমে দিন, কোনো একজন স্কলারের জন্য জায়েজ নয়। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। বলছিলাম যে আল্লাহ পাকের কদর একমাত্র করেছে মুয়াহ্হিদ মানুষ, তৌহিদ প্রতিষ্ঠাকারী, যারা তৌহিদ শিখেছে, তৌহিদ বুঝেছে, তৌহিদের বাস্তবায়ন করেছে অন্তরে কথায় কাজে, তারাই আল্লাহর যথাযোগ্য কদর করে থাকে, মর্যাদা দিয়ে থাকে। আর কোনো বিদাতি, কোনো শিরিককারী, আর যার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসের গুরুত্ব নেই, সুন্নতের গুরুত্ব নেই, সে কখনো আল্লাহ পাকের কদর করে না। আল্লাহর দিনের কোনটা তার কাছে তুচ্ছ, কোনটা সুন্নাত, এটা মকরুহ, এটা এমন কি, এমন কোনো ব্যাপার হলো করলে অসুবিধা কি, না করলে বা অসুবিধাটা কি, এরা কখনো আল্লাহ পাকের কদর করে না। এই ছিল হাদিস, কারণ বলা হয়েছে ফাইনাল্লাহ সালাম, আল্লাহ যখন সালাম, আল্লাহর নাম সালাম মানে আল্লাহ শান্তি দেন, তো আল্লাহর জন্য আবার শান্তির কিছু দোয়া করে, শান্তির দোয়া কার জন্য করা লাগে? যার শান্তির প্রয়োজন, শান্তির অভাব রয়েছে, শান্তির দোয়া না করলে কখনো শান্তি তার ব্যাহত হইতে পারে, হ্যাঁ, শান্তি বিঘ্নিত হইতে পারে, কখনো অশান্তি তার জীবনে নেমে আসতে পারে, সেই জন্য শান্তির দোয়া করতে হবে। আমার জন্য শান্তির দোয়া করতে হবে, আপনার জন্য শান্তির দোয়া করতে হবে, হ্যাঁ, মখলুকের জন্য শান্তির দোয়া করতে, কারণ শান্তি থাকতে থাকতে কখনো কখনো শান্তি ব্যাহত হইতে পারে, অশান্তি নেমে আসতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নামই হচ্ছে আসসালাম, 99টি নামের একটি হচ্ছে আসসালাম। মালিকুল আল মালিক আল কুদ্দুস সালামুল মুমিন আছে না কোরআনে কারিম সূরা আহশরের শেষে আল্লাহ পাকের নাম সালাম। বলছেন ভাষ্যকার শেখ সাবি ফজল হাফেজ, লাম্মা কানা সালাম আলা শখসে মানাহু, কোন ব্যক্তিকে সালাম বলার মানে হচ্ছে যে তালাবুস সালামাতে লাহু মিনাশ শুরুর, তার জন্য অনিষ্ট থেকে মুক্ততা কামনা করছেন, আল্লাহ তাকে অনিষ্ট থেকে সহি সালামত রাখো। তো আসসালাম আলা আল্লাহর উপরে সালাম হোক মানে আল্লাহকে অনিষ্ট থেকে মুক্ত করার দোয়া করছেন, আল্লাহকে কোন অনিষ্ট স্পর্শ করতে পারে, আল্লাহকে কোন অনিষ্ট স্পর্শ করতে পারে, কোন ক্ষমতা আছে যে আল্লাহ পাকের ক্ষতি সাধন করতে পারে, যে আল্লাহর জন্য সালামে দোয়া করতে হবে আসসালাম আলা আল্লাহ, সেজন্য আসসালাম আলা আল্লাহ বলা জায়েজ নয়। এরকমই কোনো আপদ বিপদ থেকে মুক্ত রাখার জন্য সালামের দোয়া করা হইতে পারে। ইমতানা ইয়াকুল, সুতরাং আল্লাহর ক্ষেত্রে নিষিদ্ধ যে বলবেন আসসালাম আল্লাহ, লিআন্নাহু আল গানি, কারণ আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, হ্যাঁ, অভাবহীন, আসসালাম মিন কুল্লি আফাতিন নাকস, প্রত্যেক ত্রুটি আপদ বিপদ, হ্যাঁ, দুর্যোগ সব কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত। ফাহুয়া ইউদা, সুতরাং আল্লাহর কাছে দোয়া করতে হবে, ওয়ালা ইউদা আলাহু, আল্লাহর জন্য দোয়া করা প্রয়োজন নেই। ওয়ুতলাবু মিনহু, আল্লাহর কাছে যাচ্চা করতে হবে, ওয়ালা ইউতলাবু লাহু, আল্লাহর জন্য কোনো কিছু যাচ্চা করার প্রয়োজন নেই, যে আল্লাহর জন্য আপনি কোনো কিছু যাচ্চা করবেন যে আল্লাহকে ভালো রাখা হোক না। সুতরাং এই অধ্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোষ ত্রুটি ঘাটতি মুক্ত করা যে ফরজ, এই শিক্ষা দেওয়া হয়েছে, যেটা তৌহিদের অন্তর্ভুক্ত।
এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাক সম্পর্কে এইরকম বলা, আসসালাম আল আল্লাহ বলা জায়েজ নয়, হারাম। এইরকমই জানতে পারলাম যে আসসালাম নামটি আল্লাহ পাকের আসমা হোসেনার একটি নাম। এইরকমই জানতে পারলাম যে কেউ যদি না জানে তাহলে তাকে শিখানো জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি জানতেন না, আসসালাম আল আল্লাহ বলেছেন, নবী সাল্লামের সাথে সাথে সংশোধন করে দিয়ে বলেছেন যে এইরকম বলিও না। তাহলে কারো যদি ভুল ভ্রান্তি হয় তাহলে সংশোধন করে দিতে হবে। যদি কোনো ফরজ ওয়াজিব যেগুলি করতে হবে সেই সেই ক্ষেত্রে ভুল হয়, হ্যাঁ, করতে গিয়ে ইতিবাচক ক্ষেত্রে তাও শিখাইতে হবে। নেতিবাচক কোনোটা করতে হবে না আর করে ফেলছে, বলতে হবে না বলে ফেলেছে, যেমন আসসালাম আল আল্লাহ বলতে হবে না নিষেধ, আর বলে ফেলেছে তাহলে বারণ করতে হবে। তাহলে বোঝা গেল যে ইসলামে দুই রকমই শিক্ষা রয়েছে জরুরি, পজিটিভ শিক্ষাও দিতে হবে আর নেগেটিভ শিক্ষাও দিতে হবে। আর এই তরিকা ইসলামের নাই যে শুধু পজিটিভ, শুধু ফজিলত বলো ফজিলত বলো, এই পাবে আর সেই পাবে, শুধু হ্যাঁ নামাজ পড়ো, যাকাত দাও, রোজা রাখো, হজ করো, পর্দা করো, এই করো, করো আর করো আর না, শিরিক করিও না, বেদাত করিও না, মিলাদ করিও না, আপনার এই করিও না, সেই করিও না, এইসব বলা যাবে না। বলছে এতে ঘৃণা ছড়ায়। প্রসিদ্ধ তরিকা, হ্যাঁ, আমাদের তবলিগী ভাইদের যে না ভাষাটি বলবেন না, কারণ এতে কি হয় বলছে, এটা হচ্ছে মুনাফের, এতে নাফরাত পয়দা হয়, ঘৃণা ছড়ায়, ঘৃণা ছড়াবেন না। তাহলে প্রথম তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নেগেটিভ বলা হয়েছে, প্রথম কি ঘৃণা ছড়া শিক্ষা দেওয়া হয়েছে নাকি? আল্লাহ তাবুদু ইল্লাইয়াহু, প্রথম লা তাবুদু বলা হয়েছে, অন্যের ইবাদত করিও না, তাহলে প্রথম কি ঘৃণা ছড়া হয়েছে নাকি? না, প্রথম ক্লিন করতে হবে, ভাইরাস আছে, জমিতে ঘাস আছে, ঘাস মুক্ত করতে হবে, চাষাবাদ করে তারপরে বীজ বপন করতে হবে, বীজ ছিটাইতে হবে, তারপরে আপনার ফসল আসবে বাড়িতে। জি হ্যাঁ, তাহলে প্রথম নেগেটিভ তারপরে পজিটিভ। প্রথম চাষি চাষাবাদ করে, তারপরে জমিকে একবারে ঘাস মুক্ত করে, তারপরে পজিটিভ ফসল হয়, এটা হচ্ছে ইসলাম। প্রথম তাখলিয়া আর তারপরে তাহলিয়া, আল্লাহ মানাসিদ আলবা রহমতুল্লাহ আলের ভাষায় তরবিয়তের ক্ষেত্রে। প্রথম তাখলিয়া মানে প্রথম শূন্য করেন, খালি করেন। আরে আমার যদি বোতল ভর্তি থাকে আর আপনি নিয়ে এসছেন মধু, আমার আবার বোতল ভর্তি পানি আছে, তাকে খালি করতে হবে না? আগে খালি করবো তারপর না আমি মধু নেব, আর ভর্তি পানি তারপরে যদি মধু ভরি তাহলে হবে কাজ? কোনোটাই পাবো না, না পানি পাবো না মধুই পাবো, কোনোটাই পাবো না, সব পড়ে যাবে বাইরে। আর আর একটা তার ভাষা, প্রথম হচ্ছে তাসফিয়া আর তারপর তারবিয়া। প্রথম তাসফিয়া মানে সাফসুতরা করেন, প্রথম ক্লিন করেন, সাফসুতরা করেন শিরক বিদাত থেকে, কুসংস্কার থেকে, আর কুপ্রবৃত্তির কামনা বাসনা থেকে, আর তারপরে তারবিয়া, তরবিয়ত করেন, তারপরে পজিটিভ তরবিয়ত, নামাজের তরবিয়ত, হ্যাঁ, যাকাতের তরবিয়ত, হ্যাঁ, সিয়াম রোজার তরবিয়ত, আর হিজাবের তরবিয়ত, ইবাদত বন্দীগীর তরবিয়ত, জিকির আজকারের তরবিয়ত, ইত্যাদি ইত্যাদি দাওয়াতের তরবিয়ত, তরবিয়ত পরে, তরবিয়তের আগে তাসফিয়া। যারা জানে না তাদেরকে শিখানো ফরজ, সে যে কোনোটাই হোক না কেন, ইতিবাচক আর নেতিবাচক হোক। তারপরে কোনো একটা হুকুম যদি বর্ণনা করেন তো হুকুমের কারণটা বলে দেওয়া ভালো। যেমন এখানে আসসালাম আল আল্লাহ বলিও না, কেন? কারণ বলে দেওয়া হয়েছে যে আল্লাহ তো সালাম, তাহলে আসসালাম আল আল্লাহ কেন বলবে? আল্লাহ তো শান্তিদাতা, তো শান্তিদাতার জন্য আবার শান্তি কামনা কার কাছে করবে? আল্লাহ পাক রব্বুল্লাহ মধু, আল্লাহর কাছেই দোয়া করা হয়, আল্লাহর কাছে কি করা হয়, দোয়া করা হয়। তো আল্লাহ আবার নবীর জন্য কিসের জানা যায় দোয়া করবে না? আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফানহু ওয়াইজুমিন আযাবিল কবরে, আল্লাহ কবর আযাব দূর করো, আল্লাহ তাকে মর্যাদা দান করো, এই করো সেই করো, হ্যাঁ, এই দোয়া করবেন। তো যিনি মধু, যাকে ডাকা হয় তিনি আবার কাকে ডাকবেন? সুতরাং এই যে কত বাতিল আকিদা আর আর বাতিল কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন গুমরাহদেরকে হেদায়ত দান করেন, আর যারা সহি আকিদায় রয়েছে তাদেরকে আল্লাহ পাক দিনের ওপর, তৌহিদের ওপর, সুন্নতের ওপর অটলতা দান করেন। তারপরে আমাদের সামনে অধ্যায় রয়েছে 53 নম্বর অধ্যায়ে, বাবু কৌলি আল্লাহ মাগফিরলি ইন শিত। এই অধ্যায় হচ্ছে এই কথা বলা সম্পর্কে, এই বাক্যটি বলা কি জায়েজ না জায়েজ নাই, ঠিক না ভুল। আল্লাহ মাগফিরলি ইন শিত, আল্লাহর কাছে আপনি চাইছেন কিন্তু আল্লাহ পাকের ইচ্ছার উপর ছেড়ে দিয়ে চাইছেন। কিরকম? আল্লাহ আল্লাহ মাগফিরলি, হে আল্লাহ ইগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ইন শিতা, তুমি যদি চাও, তুমি চাইলে আমাকে মাফ করে দাও। আল্লাহ আমার হামনি ইন শিত, আল্লাহ তুমি যদি চাও তো আমার উপর রহম করো,
আল্লাহ মারজুক নিন শেত, আল্লাহ তুমি যদি চাও তাহলে আমাকে রিজিক দান করো, আল্লাহ যদি তুমি চাও তো আমাকে আমার চাকরিটা রাখো, আর তুমি যদি না চাও তো রাখো না, তাহলে তাই না? তো এ আল্লাহ যদি চাও তো দাও, চাও তো দাও, এ কথা বলা কি জায়েজ? এটা জায়েজ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। অধ্যায়ে শুধু জিজ্ঞাসা করে ছেড়ে দেওয়া হয়েছে যে এটা বলা কেমন, উত্তর হচ্ছে লা ইয়াজুজ, জায়েজ নাই। ভাষ্যকার আল্লামা সালাল ফজান বলছেন, বাবু কওলি আল্লাহুম্মা গফির লি ইন শিত ইলা আখিরি আই আন্নাহু লা ইয়াজুজ, এ কথা বলা জায়েজ নাই। আল্লাহর ইচ্ছার উপর ছেড়ে দেবেন তার মানে আপনার অত গরজ নেই, নিজেকে আপনি বেশি সিয়ানা মনে করছেন, নিজেকে বেশি মনে করছেন যে আমাকে আল্লাহ দিলেই বা কি না দিলেই কি, আপনার গরজ আল্লাহর কাছে পেশ করতে চাইছেন না। আর এই রকম লোকের দোয়া কবুল হয় না, বরং এটা বেয়াদব যে আল্লাহর সামনে অসহায়তা প্রকাশ করে না, আল্লাহকে একগ্রতার সাথে ডাকে না, আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে নিজের প্রয়োজন পেশ করে না, সেই ব্যক্তি পাওয়ার হক রাখে না, বরং সে বেয়াদব। দুনিয়ার কোনো মানুষের উদাহরণ দেন, একজন মানুষ আরেকজন মানুষের কাছে যদি ধার করজ চাইতে যায় আর গিয়ে বলে যে ভাই আমার 10,000 টাকার প্রয়োজন আছে, আপনার ইচ্ছা হলে দেন না হলে না দেন, বলেন তো এই লোককে কত বড় বেকুব বলবেন। হ্যাঁ, আর যাকে এইরকম ভাষাটা বলবে সে কি বা কি বলবে বলেন দেখি, তার মানে এর গরজ নাই। আর গরজ থাকলে লোকটার ভিতরে অহংকার আছে, যার ফলে যদি এর গরজ আছে প্রয়োজন আছে তারপরে অহংকার এত ভিতরে আছে যে ভাই দেন, একটু দিলে ভালো হয় আর না দিলে একটু কষ্টে আছে, এ কথা বলতে মোটেই রাজি না, এর অহংকারের বিপরীত একবার এটা বলা, ঠিক না? তাহলে এই মনে অহংকার থাকবে, আর যদি আল্লাহর কাছে দোয়া করেন তো আল্লাহই দোয়া কবুল করবেন, কখনো কবুল করবেন না, বরং আল্লাহর সাথে বেয়াদবি। ফিস সহিহ বলছেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম হাদিসটি রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুল আহাদুকুম, তোমাদের কোনো ব্যক্তি যেন এরকম না বলে, এইভাবে দোয়া করবে না কখনো, আল্লাহুম্মা গফির লি ইন শিত, আল্লাহ তুমি চাইলে আমাকে মাফ করো, আল্লাহুম্মা আরহামনি ইন শিত, আল্লাহ তুমি যদি চাও তাহলে আমাকে রহম করো, আমার প্রতি দয়া করো, হ্যাঁ এরকম বলবেন না। যদি আপনি এখানে এসে দিন শিখছেন আর আল্লাহর কাছে দোয়া করেন, রব্বে যেদিন ইলমা ইন শিত, আল্লাহ তুমি যদি চাও তো আমাকে বেশি এলেম দান করো, আপনার গরজ আছে এলেম শেখার? কোনো গরজ নেই আপনার, কোরআনে তো এরকম দোয়া কখনো শেখানো হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে এরকম দোয়া শেখানো হয়নি, বরং বারণ করা হয়েছে, নিষেধ করা হয়েছে, লিয়াজমিল মাসআলাতা, বরং অকাট্যভাবে যেন যাচ্ছা করে, দৃঢ়তার সাথে, আজ মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ হ, লিয়াজমিল মাসআলাতা, দৃঢ়তার সাথে যেন চাই আল্লাহর কাছে, আল্লাহর কাছে যাচ্ছা করবে দৃঢ়তার সাথে, আমি নেব আল্লাহ, আল্লাহ তুমি দাও, তুমি না দিলে আর কে দেবে, তোমার ছাড়া আমার কেউ নাই, তোমার ছাড়া আমার কেউ রোগ ভাল করতে পারে না, ফাইন্নাহু লা ইগফিরুজ যুনুবা ইল্লা আনত ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, তোমার ছাড়া কেউ আমাকে মাফ করতে পারে না, তোমার ছাড়া আর কেউ আমার রহম করতে পারে না, তোমার ছাড়া আর কেউ আমার রাজ্জাক নেই, এইভাবে বলতে হবে আল্লাহ পাকের কাছে, ইলহা এবং ইসরারের সাথে, যেমন আরবি ভাষা বলা ইলহা মানে বারবার করে রিপিট করা, ইসরার করা, ইসরার মানে নেব তো ছাড়বো না, নিয়ে ছাড়বো না, যেমন মায়ের কাছে বাপের কাছে ছোট বাচ্চারা জিদ যে শুরু করে, খেলনা তো খেলনা, পয়সা তো পয়সা, মিষ্টি তো মিষ্টি, যতক্ষণ না এনে দেবেন ও চুপ হবে না, শান্তি তো আপনাকে বাড়িতে থাকতে দেবে না, ঠিক না? তখন কি হয়, দিতে বাধ্য হয়, না দিয়ে কোনো উপায় নেই আর। তো আপনি আল্লাহ পাকের জন্য সবসময় উত্তম উপমা পেশ করবেন, উত্তম দৃষ্টান্ত আল্লাহর জন্য রয়েছে, আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে, আল্লাহর কাছে দৃঢ়তার সাথে চাইবেন, ফাইন্নাল্লাহ লা মুকরিহা লাহু, কারণ দৃঢ়তার সাথে চাইলে যে আল্লাহর উপর জবরদস্তি করলেন তারও ক্ষমতা নেই আপনার, কারণ আল্লাহর উপর কেউ জবরদস্তকারী নাই, কিন্তু আপনি চাইবেন যাতে করে আপনার প্রয়োজনটা আছে এটা আপনি প্রমাণ করে দেন আমলে, বাস্তবে যে হ্যাঁ সত্যি, অন্তর থেকে কথায় কাজে প্রমাণ করে দিচ্ছেন যে আল্লাহ তোমার ছাড়া আমার এক মুহূর্ত চলে না, তোমার রহমত ছাড়া, তোমার মাগফিরাত ছাড়া, তোমার দয়া ছাড়া, তোমার রিজিক ছাড়া আমার কোনো কিছুই চলে না, এটা প্রমাণ করতে হবে, তাহলে দোয়া কবুল হবে।
তো দোয়া কবুল হওয়ার এটা একটা শর্ত সবসময় মনে রাখবেন, যে আপনার দোয়াতে আপনার অন্তর, আপনার জবান, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রমাণ করে দিতে হবে যে আমি আল্লাহর কাছে নেব তো ছাড়ব, নেব তো ছাড়ব, কেন পাবো না, সবাই পাই আমি কেন পাবো না, সবার দোয়া কবুল আমার কেন কবুল হবে না, তাহলে রোগ কোথায় আছে, বাধা কোথায় আছে, আল্লাহর কাছে বাধা না আমার কাছে বাধা আছে, খুঁজবো বাধা কোথায় বাধা আছে, আমি হারাম খাই, হ্যাঁ আমার রিজিকে হারামের সংমিশ্রণ আছে, না আমি দোয়াতে বাড়াবাড়ি করি, না আমার আকিদায় শিরক না বিদাত আছে, না আমার চাকরির উপকরণের ভরসা আছে, সেই জন্য গাইরুল্লাহর আস্থা ভরসার জন্য আল্লাহ পাক আমাকে অসহায় ছেড়ে দিয়েছেন, আমি তাবিজের ভরসা করি সেই জন্য আল্লাহ ভালো করছেন না, হ্যাঁ মান আল্লাহ কাতামিমাতান ফাকাদ ওকিলাইলিহি, কেউ যদি তাবিজ ঝুলাই তাহলে আল্লাহ তাবিজের ওপর ন্যস্ত করে দেন, তাবিজের হওয়ালা করে দেন, যাও তাবিজের কাছে না আমি দেবো না, কোন রোগটা তোমার মধ্যে আছে যে দোয়া কবুল হচ্ছে না, বলে মুসলিমিন আর সহি মুসলিমে আরো বাড়তি রয়েছে, ওয়াল ইউআযযিমির রাগবাতা, আর তার আগ্রহ যেন বৃদ্ধি করে আল্লাহর দিকে, এমন ভাবে ধাবিত হবেন, আগ্রহী হবেন যে সীমাহীন আগ্রহ প্রকাশ করবেন, আমি নেব আল্লাহর কাছে, আমি না নিয়ে ছাড়ব না, ওয়াল ইউআযযিমির রাগবাতা, আযযামা ইউআযযিমা মানে বেশি করা বাড়ানো, আর রাগবা মানে হচ্ছে আগ্রহ, আগ্রহ আপনি সীমাহীন আগ্রহ প্রকাশ করবেন, আপনি আগ্রহ বাড়াবেন আপনি আল্লাহর সামনে, ফাইন্নাল্লাহ লা ইয়াতাযামুহু শাইউন আতাহু, এখানে অতিরিক্ত আরেকটি কথা রয়েছে যেটা আগের হাদিসে বুখারীতে নেই, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিতে গিয়ে কোনো কিছু তাকে বড় লাগে না, আমি যদি একটা চাষির ছেলে হই, আমি যদি একটা ফকিরের ছেলে হই, আমাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী করতে আল্লাহকে বড় লাগে না, আমাকে মনে হচ্ছে অনেক বড় বিষয়, হ্যাঁ যে খড়ের বাড়ি থেকে আমি রাজভবনে কি করে পৌঁছিব, আমাকে বড় লাগতে পারে, আপনাকে বড় লাগতে, আল্লাহর কাছে কিছু বড় লাগে না, বোঝা গেছে না, যাই নাই, জি জানেন এরকম যুগে যুগে বহু ঘটনা রয়েছে, শেরশাহ বাদশাহ শেরশাহ কি ছিলেন তিনি, একজন সাধারণ সাধারণ সেনাপতি ছিলেন, প্রথম সেনা ছিলেন তারপর সেনাপতি, আর সে শেরশাহ সুরি মাশা আল্লাহ ভারতের যারা সবচেয়ে ভালো কয়েকজন রাজা বাদশাহ তাদের মধ্যে একজন, ইনসাফ করেন ওরা আল্লাহ ভীরু বাদশাহ, সে শেরশাহ সুরি রোড তৈরি করলেন আফগানিস্তান থেকে শুরু করে ঢাকা পর্যন্ত সোনারগাঁও পর্যন্ত, শেরশাহ রোড বলা হয়তো মুসলিমদের জামানায়, আর সেটাকে ইংরেজের আসার পরে মুসলিমদের ঐতিহ্যকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যারা যাতে করে মুসলিমরা নিজের পূর্বপুরুষদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর না জানে যে তাদের পূর্বপুরুষরা কিছু ছিল, মনে করে সবসময় আমরা হয়তো রিক্সা চালুকি ছিলাম, আমরাও রিক্সা চালাই তো আমাদের পূর্বপুরুষ মনে হয় রিক্সাই চালাইতো, সেই জন্য এর নাম দিল জিটি রোড, হ্যাঁ গ্রান্ড ট্রাঙ্ক রোড, জি হ্যাঁ শেরশাহসুরি রোড, তাজা তাজা ফল সকাল থেকে বিকাল হওয়ার আগে অথবা সন্ধ্যা থেকে সন্ধ্যাবেলা ফল নিয়ে ফজরে একেবারে দিল্লির মসনদে তাদের কাছে পৌঁছিত আফগানিস্তান থেকে, কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিতে গিয়ে কোনো কিছু বড় লাগে না, আপনি কেন বড় মনে করছেন যে এটা কি পাবো, আমি গরিবের ছেলে আমার কাছে 5,000 টাকা নেই আর 5,00,000 টাকা লাগবে সৌদি আরব যেতে হজ করতে, আমার দ্বারা কি আর হবে, এত মুশকিল কেন মনে করছেন, আল্লাহর কাছে কোনো মুশকিল না, ঠিক কিনা বলেন, যার কাছে একটা পয়সা ছিল না সে আলহামদুলিল্লাহ 25 বছর বয়সে এসে হজ করছে এখানে, আর যারা কোটিপতি তারা এখনো হজ করতে পারেনি, তো আল্লাহ যাকে ইচ্ছা দিতে পারেন যে কোনো সময়, এটা তো দুনিয়ার উদাহরণ দিলাম, দিনের ক্ষেত্রে এলমের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে আপনি কখনো মনে করবেন না যে আমার মতে একটা আমি তো কোনো রকম লেখাপড়ায় কোনো রকম পাস করা ছেলে, আমি কি একটা বড় আলেম হতে পারবো, আমি একটা বড় দিনের দায়ী হতে পারবো, আমি তো একজন অশিক্ষিত জেনারেল লাইনের পড়া কলেজের পড়া মানুষ, আমি কি আর দিনের দাওয়াতের কাজ করতে পারবো, আমার মাধ্যমে কি কিছু লোক হেদায়াত হবে, আমার দ্বারা আর কি হইতে পারে, এই কথা কখনো বলবেন না, ফাইন্নাল্লাহ লা ইয়াতাযামুহু শাইউন আতাহু, আল্লাহর কাছে কোনো কিছুই বড় না, কোনো কিছুই বড় না, আতাহু যেটা তিনি দান করেন সেই ক্ষেত্রে, অর্থাৎ আল্লাহ দান করতে গিয়ে দিতে গিয়ে আল্লাহর কাছে কোনোটাই বড় লাগে না, আল্লাহর কাছে শুধু কোন বলা লাগে, হও ব্যাস অমুকের ঘরে হও, অমুক এই হোক ব্যাস হয়ে যায়, ফায় কোন আল্লাহ ফাকর রব্বুল আলম যেন তার কাছে চাওয়ার তৌফিক দান করেন। এই হাদিস থেকে যেসব কথা জানতে পারলাম তার মধ্যে প্রথম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে কিতাবু তাওহীদের সাথে এই বিষয়ের কি সম্পর্ক, যে আল্লাহর কাছে চাইতে গিয়ে যদি আল্লাহর ইচ্ছার উপর ছেড়ে দেন, আল্লাহ মাগফিরলিন শেত, আল্লাহ তুমি চাইলে মাফ করো, তুমি চাইলে রহম করো, তুমি চাইলে রিজিক দাও, তুমি চাইলে এলেম দাও, হ্যাঁ এইরকম করে চাওয়া জায়েজ নয়। কেন বলছেন যে ইয়াদুল আলা ফুতুরির রাগবা, এটা প্রমাণ করে যে আপনার আগ্রহ নেই, প্রমাণ করে যে আপনার যেটা চাইছেন তাতে আপনি আগ্রহী নন, হইলে হইল না হইলে নেই হইল,
অকিল্লাতুল ইহতিমাম বিল মাতলুব, আর যে জিনিসটা চাইছেন তার গুরুত্ব আপনার কাছে নেই, আল্লাহর কাছে চাইছেন কিন্তু এমন কোনো গুরুত্ব নেই, সেই জন্য আল্লাহ হইলে দাও না হইলে নাই দাও, গুরুত্বই নেই আপনার কাছে, অথচ গুরুত্ব দিয়ে আপনার কাছে আপনাকে চাইতে হবে আল্লাহ পাকের কাছে। আর তারপরে আর একটা মন্দ দিক হচ্ছে ওয়াল ইস্তিগনা আনিল্লাহ মিন্নাহি, আর এক দিক থেকে আল্লাহর থেকে অমুখাপেক্ষী হওয়া প্রকাশ করা। আপনি যখন বলছেন আল্লাহ তুমি চাইলে আমাকে মাফ করো, তার মানে আল্লাহ মাফ করলেই বা কি না করলেই বা না করলেই বা কি? হ্যাঁ, যদি আপনার কফিলকে গিয়ে বলেন ইকামাটা রিনুয়াল করার সময় তোমার ইচ্ছা হইলে রিনুয়াল করো না হয় না করো, তার মানে কি আমি এখানে থাকলেও অসুবিধা নেই, দেশে গেলে অসুবিধা নেই, আমার অত গরজ নেই, ঠিক না? তো আপনি যদি ওইভাবে আল্লাহ পাকের কাছে চান তাহলে আল্লাহর মুখাপেক্ষী আপনি নন এ কথা আপনি প্রমাণ করছেন। আর যে এই যার মধ্যে এইরকম জিনিস থাকবে, অহংকার রয়েছে এবং আল্লাহ পাকের মুখাপেক্ষী সে অত নয় এ কথা বলতে চাইছে, তো আল্লাহ দেবেন কেন তাকে? ওয়ায়ুশের, আর এ কথা সে বুঝাইতে চাইছে বে আন্নাল্লাহ তাআলা কাদ ইয়াদ্দার রুহু শাইয়ুন ইলা ফিল মাইফ। আর একটা খারাপি হচ্ছে, আর একটা মন্দ দিক হচ্ছে এতে, যদি এইভাবে চান যে আল্লাহ তুমি চাইলে দাও চাইলে রহম করো এরকম যদি বলেন, এতে আর একটা খারাপ দিক হচ্ছে কি যে যেন আপনি এ কথা বুঝাইতে চাইছেন যে আল্লাহরই গরজ আছে আমাকে দেওয়ার। যেমন যারা ভালো কাজ জানে, যেমন আমাদের এই ভাই ভালো মাশাআল্লাহ একজন মেকানিক, তাই না? তো মাঝে মাঝে গিয়ে একাবা ফেলে দেয়, এরকম অনেকে আছেন ভালো কাজ জানে, পুরাতন ওয়ার্কার, বসের সামনে কফিলের সামনে স্যালারি এত টাকা দেবেন দেন, আর না হলে আমাকে বছরে ছয় মাস ছুটি দেবেন দেন, আর না হলে এই যে একামা থাকলো। তার মানে কি বুঝাতে চাইছেন যে আমার গরজ নাই, তোমারই গরজ আছে আমাকে রাখার, ঠিক না? তাহলে যদি আপনি আল্লাহর কাছে এইভাবে দোয়া করেন যে আল্লাহ মাগফিরলিন শেত, আল্লাহ তোমার ইচ্ছা হইলে মাফ করো, ইচ্ছা হইলে রহম করো, ইচ্ছা হইলে এলেম দাও, ইচ্ছা হইলে খেতে দাও, হ্যাঁ ইচ্ছা হলে তোমার নিয়ামত দাও, তার মানে আল্লাহ দিতে বাধ্য, না দিলে আল্লাহরই ক্ষতি হবে আপনার কিছু হবে না, ঠিক না? কত বড় বেয়াদবি হচ্ছে তাহলে এইরকম দোয়া করাই। ওয়াফি হাযাইনিল মাহজুরাইনি মুযাদাতুন লিত্বাওহীদ, আর এই সব খারাপিগুলি যে উল্লেখ করলাম এগুলি তাওহীদ পরিপন্থী। আল্লাহ যে একই একক, আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার রাজ্জাক, আল্লাহ আপনার মালিক, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার খালেক সৃষ্টিকর্তা, আল্লাহর হাতেই বিয়াদিহিল খাইর, সার্বিক কল্যাণ আল্লাহ পাকের হাতে, এই ক্ষেত্রে আপনি আপনার তৌহিদে ত্রুটি আছে, আপনার তৌহিদের আকীদাতে ত্রুটি রয়েছে, এই জন্য কিতাবুত তৌহিদে অধ্যায়টি নিয়ে আসা হয়েছে। এই হাদিস থেকে যেসব বিষয়গুলি জানতে পারলাম তার একটি হচ্ছে আন্নাহি আন তালিক তালাবিল মাতলুব মিনাল্লাহ, হ্যাঁ বেমাশিয়াতে, আল্লাহ পাকের কাছে কোনো কিছু চাইতে গিয়ে আল্লাহর ইচ্ছার ওপর কোনো কিছুকে ছেড়ে দেওয়া, হ্যাঁ এরকম করবেন না, চাইবেন আপনি শক্ত করে চাইবেন, চাইবেন আপনি শক্ত করে চাইবেন, আল্লাহ পাক যদি নাও দেন সেই জিনিসটি আল্লাহ অন্য কিছু দেবেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে রয়েছে, দোয়া করলে মান্দার কখনো লস নেই, হয় যা চাইলেন তাই পাবেন, আর না হলে ইউসরাফু আনহু মিনাস সুয়ে মিসলাহ, অথবা আপনার উপর বিপদ আপদ অনিষ্ট বালা মুসিবত আসতে যাচ্ছিল সেটা আপনার এই ইতিবাচক কোনো কিছু চেয়েছেন সেটা পাননি, তার বিকল্পে আপনার অনিষ্ট বালা মুসিবত দূর করে দেওয়া হয়েছে, বড় দুর্ঘটনা ছিল তা আপনার থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অথবা আউয়ুদ্দাখারু লাহু ফিল আখিরা, অথবা আখিরাতের জন্য আপনার মহাপুরস্কার সঞ্চিত করে রাখা হয়েছে, আল্লাহর কাছে আপনি নেক সন্তান চাইলেন কিন্তু ছেলে মেয়ে হইল না, অথবা ছেলে সন্তান চাইলেন ছেলে হইল সন্তান হলো না মেয়ে হইল শুধু, হ্যাঁ আল্লাহ হয় বিপদ আপদ দূর করেছেন আপনার, আর না হইলে আখেরাতে আল্লাহ মহাপুরস্কার আপনাকে দেবে। দোয়া তে সবসময় কামিয়াব, দোয়া করে কখনো হ্যাঁ লস তো দূরের কথা, দোয়া করলেন আর কিছু ফেলাম না এটাও না, জি লস তো দূরের কথা অবশ্যই পাবেন, দোয়া বান্দার কবুল হয় যদি দোয়া করার মতো করে করে, যেসব শর্তগুলি রয়েছে এবং দোয়ার আদব রয়েছে সেগুলি খেয়াল রেখে, যতক্ষণ পর্যন্ত হারাম কিছু না চাইবে, যতক্ষণ দোয়া করে সীমা লঙ্ঘন না করে। এই হাদিস থেকে আরও জানতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলমিনের মান সম্মান ইজ্জত এহতেরামের সবসময় খেয়াল রাখতে হবে। তানজিহুল্লাহ আম্মালা ইয়ালি কবি, আল্লাহর জন্য যেসব কথা কাজ উপযোগী নয়, হ্যাঁ শোভনীয় নয় বলা, সেগুলি থেকে আল্লাহকে পাক পবিত্র রাখা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল করম অনুগ্রহ সব কিছুকে শামিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় করিম দানশীল,
আল্লাহ পাক রব্বুল সবচেয়ে বড় জাওয়াত সখি, আল্লাহ পাক রব্বুল সমস্ত ত্রুটি ঘাটতি অভাব থেকে মুক্ত, আল্লাহ দেন, আল্লাহ মান্তাল গনি ওয়া নাহনুল ফুকারা। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু আল গনিউল হামিদ। আল্লাহ পাক কোরআনে কারীমে একটি আয়াত ইরশাদ করেছেন, হে মানুষ শুনে রাখো, মুসলিম কাফির সবাই শুনে রাখো, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সকলে আল্লাহ পাকের সামনে ফকির, অসহায়, হ্যাঁ, মুখাপেক্ষী, মোহতাজ, ফকির। ওয়াল্লাহু হুয়াল গনিউল হামিদ, আল্লাহ হচ্ছেন সমস্ত দিক থেকে অভাব মুক্ত, অমুখাপেক্ষী আর প্রশংসিত। প্রশংসা করো আর না করো, এই মানুষ অসংখ্য আল্লাহ পাকের মখলুকার প্রশংসা করছে। আল্লাহ পাক রব্বুল আলমিনের যথাযোগ্য মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান।